بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمه الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه اجمعين ومن اتبعهم باحسان الى يوم الدين اما بعد. বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন ভাই রকিব রাকিবুল ইসলাম তিনি বলছেন তিনি প্রশ্ন করেছেন অনেকেই বলে বলেন যে শুক্রবার যারা ইন্তেকাল করেন তাদের নাকি কবরের কোনো শাস্তি কিংবা আজাব হয় না এমন কি তারা নাকি বিনা হিসেবে জান্নাতে যাবেন এবং তাদেরকে কবরে নাকি সল জব করা অর্থাৎ কোনো প্রশ্নই করা হবে না এগুলো কতটুকু সঠিক কিংবা শরীয়ত সম্মত দয়া করে ও হাদিসের আলোকে জানাবেন ইনশাআল্লাহ হাদিস জাজাকাল্লাহ খায়ের হ্যাঁ ভাই রফিবুল ইসলাম সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নটি যেটা করেছেন এ সম্পর্কে একটি হাদিস এসেছে যদি হাদিসটি খোঁজেন তাহলে মুসনাদে আহমাদে হাদিসটি এসেছে মুসনাদে আহমাদে তিরমিজিতেও হাদিসটি এসেছে মুসনাদে আহমাদেও হাদিসটি এসেছে মুসনাদে আহমাদে হাদিস নম্বর ছয় হাজার নম্বর হাদিস এবং তিরমিজির হাদিস নম্বর এক হাজার চুয়াত্তর এবং এই হাদিসটি মেসকাতে এসেছে মেসকাতের হাদিস নম্বর এক হাজার তিনশত সাতষট্টি নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল ইবনা আমর রদিয়াল হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন মামিম মুসলিম জুমাতি জুমাতি কবরি নবী করিম সাল্লিউল্লাম বলেছেন যদি কোন মুসলিম জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন হাদিসটি মুসনাদে আহমদে এসেছে এসেছে তিনি ইমাম তিরমিজি বলেন যে এই হাদিসটি গরিব এর সনদ মুতাস নয় এই হাদিস সম্পর্কে অনেক ওলামা কেরামদের একটি মত এসেছে আলোচ্য হাদিসের সমর্থনে আবু নোয়াইম তার হুলিয়া তলিয়া আর কি গ্রন্থে যাবে হতে বর্ণনা করেছেন নবী করিম সোহা বলেছেন যে ব্যক্তি জুমার দিন কিংবা রাতে মারা যাবে তাকে কবরের শাস্তি থেকে পরিত্রাণ দেওয়া হবে এবং সে কিয়ামতের দিন শহীদ ঝান্ডা নিয়ে আসবে হুমায়ুদি রদিয়াল রহিমাহুল্লাহ তালা তার গিব গ্রন্থে আইয়াস ইবনে বাকির হতে বর্ণনা করেছেন যে জুমার দিনে মৃত্যুবরণ করবে তার জন্য শহীদের সব লেখা হবে এবং কবরে ফিতনা থেকে তাকে মুক্তি দেওয়া হবে ইবনে কয়িম জাবে রহ বর্ণিত হাদিস সম্পর্কে বলেন যে ওমার ইবনে মৌসা আল ওয়াজিহি এটি এককভাবে বর্ণনা করেছেন যে ছিল কি জয়ীফ দুর্বাল রাবি তার হাদিস গ্রন্থ তার হাদিস গ্রহণ করার যোগ্য নয় এই হাদিসটি তিরমিজিতে এসেছে মুস্তাদ আহমদে এসেছে তার গিব হাদিস নম্বর হচ্ছে তিন হাজার তিন হাজার পাঁচশো বাষট্টি নম্বর হাদিস তবে আহমদের মুসনদে আহমাদের সনদটি হচ্ছে অত্যাধিক দুর্বল তো সেই ক্ষেত্রে যদি হাদিসটি খুব বিবেচনা করা যায় বেশিরভাগ ওলামায় কেরামরা হাদিসটিকে জয়ীফ এবং দুর্বল বলেছে তো এই কারণে এইটার ওপরেই বেসিস করে এটার ওপরে দলিল নিয়েই যে আপনি খাদ্য থাকবেন এটাই নয় তা আরো বিষয় জানা উচিত যে এই যদিও আপনাকে এই ফিত যেটা বর্ণিত হয়েছে ইল্লা ওয়াফা উল্লাহ ফিতনা কবর এখানে আল্লাহ রব আলামিন তাকে কবরের ফিতনা থেকে ফিতনা থেকে তাকে কি করবেন মুক্তিদান করবেন তা কবরের সহল জব করা হবে তাকে এই সহল জবাব তার জন্য সহজ হয়ে যাবে অর্থাৎ তার জন্য কবরের যে সহল জবাব দেওয়া তার জন্য খুব সহজ আল্লাহ কোর করে দিবেন তার মানে তাকে কবরের শাস্তি থেকে আল্লাহ আলমিন মাফ করবেন এই হাদিসটি হাদিসটি বলেছেন আর কোন কোনো আশা করি ভাই এই হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা আর আপনি যে প্রশ্ন করেছেন বিনা হিসাবে জান্নাতে যাবে কথাটি ঠিক নয় আবার তার জন্য আপনি আরো প্রশ্ন করেছেন যে তার নাকি কবরে কোন আজাব হয় না হাদিস হলে এটাই এই তার প্রমাণ এখন আপনি হাদিসের ভাষাতে আপনি কিভাবে বুঝে নেবেন এটাই তার উত্তর ইসলামের প্রশ্নের আরেকটি বিষয় যে জুমার দিন রাত্রে মারা গেলে তাকে কবর রাজব দেওয়া হবে না কবর রাজব থেকে রক্ষা করা হবে হাদিসটি এর ব্যাপারে তো শুনলেনি সাথে সাথে আরেকটি বিষয় মাথায় রাখা উচিত আরেকটি বিষয়ে মনে রাখতে হবে যে এই এইটি শুধুমাত্র যে ইমানদার অবস্থায় মারা যাবে যে শিরিক করবে না বা বিদাত করবে না বা অন্য বড় বড় পাপে লিপ্ত হবে না তাদের জন্য শিরিক মুক্ত যে মারা যাবে সে তার জন্য ইমানের হালতে যাবে বেইমান অবস্থায় মারা গেলে কোনো নাই আর সাথে সাথে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে জুমার দিন রাত্রে মারা গেলে একটি ভালো মৃত্যু বলা যেতে পারে যেহেতু হাদিসে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে তার মূল ব্যাখ্যা আশা করি পেয়েছেন আসসালাম আলাইকুম